এই হলো আমাদের মেট্রো রেলের মতিঝিল স্টেশনের চিত্র এবং এটি হচ্ছে 22 জানুয়ারির সকালের চিত্র। 10টার পরপরই এই চিত্র ধারণ করা এবং এখন কিন্তু এই যে সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত, অর্থাৎ সকাল এবং রাত পর্যন্ত যেই ট্রেন চালু হয়েছে, মেট্রো রেল চালু হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে মেট্রো রেলে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং চাপ অনেক বেড়ে গেছে। টিকিট নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, বিশেষ করে যারা সিঙ্গেল জার্নি করছেন তাদের টিকিট করার লাইন কিন্তু অনেক লম্বা এবং টিকিট পাওয়ার জন্যই কিন্তু বেশ খানিকটা সময় ব্যয় করতে হচ্ছে, যেটিকে একটা অভিযোগ হিসাবেই তুলে ধরছেন যাত্রীরা। তারা বলছেন যে টিকিট করতে যদি 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট সময় লেগে যায় লাইনে দাঁড়িয়ে, তাহলে মেট্রোর যে দ্রুত জার্নির যেই উদ্দেশ্য নিয়ে তারা এসেছেন সেটি কিছুটা হলেও ব্যাহত হয়। যদিও বেশিরভাগ যাত্রী মেট্রোর যে সময়, অর্থাৎ যত দ্রুত তারা জার্নি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন, সেটি নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, কিন্তু এই টিকিট করার ক্ষেত্রে যে সময় নষ্ট হচ্ছে সেই সময়টাকে কীভাবে মিনিমাইজ করা যায়, কীভাবে আরও দ্রুত সবার হাতে টিকিট পাওয়া যায় সেটি নিশ্চিত করার কথা বলেছেন। তবে কর্তৃপক্ষ এই ক্ষেত্রে বলেছেন যে সবাইকে এই দ্রুততম সময়ে, অর্থাৎ যারা নিয়মিত মোটামুটি যাতায়াত করবেন তাদেরকে র্যাপিড পাস, অর্থাৎ যেই পাসটি দীর্ঘমেয়াদী, সেই পাসটি নিয়ে নেওয়ার কথা বলছেন এবং র্যাপিড পাসে কিন্তু 10% ডিসকাউন্টও পাওয়া যায়। ফলে সবাইকে র্যাপিড পাস নিলে কিন্তু আর এভাবে লাইনে দাঁড়িয়ে সিঙ্গেল জার্নির জন্য টিকিট কাটতে হবে না, এজন্য সবাইকে এই র্যাপিড পাস সংগ্রহ করার জন্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। পাশাপাশি যাত্রীরা আরও কিছু পরামর্শও তুলে ধরছেন যে বাইরে এই র্যাপিড পাস বা টিকিট, সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি করা যায় কি না, সেগুলো অন্য কোনো মাধ্যমে বিক্রি করা যায় কি না সেটিও তারা চাইছেন, যদিও এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ জানায়নি। আপাতত র্যাপিড পাসটা সংগ্রহ করার জন্যই তারা সবাইকে পরামর্শ দিচ্ছেন। তো এখন এই যে সকাল থেকে রাত অবধি যে মেট্রো রেল চলছে তাতে করে কিন্তু যাত্রীদের সংখ্যা যেমন দিনে দিনে বাড়ছে এবং এক অন্যদিকে কিন্তু নিচে যানবাহন বা যানজট যেটি সেটিও কিন্তু কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বাসে যাত্রী সংখ্যাও কিন্তু কমছে। তো এখন শুধুমাত্র এই যে সময়টা, যে সময়টা টিকিট করতে লাগছে, এটি যদি মিনিমাইজ করা যায় তাহলে কিন্তু যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, এটি হচ্ছে তাদের এখন মূল প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।